হ্যালো বন্ধুরা, কোইনসিডেন্স ছোট একটি শব্দ, কিন্তু এর অর্থ সত্যিই অনেক বিশাল। আমরা মাঝে মধ্যে এমন কোইনসিডেন্স বা কাকতালীয় ঘটনা দেখে থাকি যা আমাদের ব্রেন কখনো কল্পনাও করতে পারেনি, কিন্তু এসব কোইনসিডেন্স প্রতিনিয়ত কারো না কারোর সাথে ঘটেই চলেছে। আর এসব ঘটনা সবসময় ক্যামেরার চোখে ধরা পড়ে না। তবে বিবর্তনের আজকের এপিসোডে আমরা দেখতে চলেছি সৌভাগ্যবশত ক্যামেরার চোখে ধরা পড়া এমন কিছু কোইনসিডেন্স বা কাকতালীয় ঘটনা যা দেখলে আপনার মনে হবে আপনার নিজের চোখই হয়তোবা আপনাকে ধোকা দিচ্ছে। তো নিজের চোখের ধোকা খাওয়ার জন্য প্রস্তুত হয়ে নিন। তো স্বাগতম আপনাকে বিবর্তনের আরো একটি নতুন এপিসোডে। এটা অনেক বড় একটি কোইনসিডেন্স, এই বিলবোর্ডে শাহরুখ খানের অ্যাড দেয়া আছে, যেখানে শাহরুখ খানের এক্সপ্রেশন সে খুবই সুগন্ধ পাচ্ছে, অথচ বিলবোর্ডের নিচে দুর্গন্ধময় ময়লা আবর্জনার স্তূপ। এটা যদি শাহরুখ খান দেখত তাহলে হয়তোবা সে আর কোনোদিনই লাক্সের অ্যাড করত না। ছবিটি দেখে যেন মনে হয় শাহরুখ খান এই ময়লা আবর্জনার স্তূপ থেকে এতটাই সুগন্ধ পাচ্ছে যে বলে উঠছে, আহ কি খুশবু। এই ফটোটি তোলার টাইমিং সত্যিই অসাধারণ। ছবিটি দেখে যেন মনে হচ্ছে গাড়ির পেছনে আর্ট করা ব্যক্তিটির সত্যিই ঠান্ডা লেগেছে, আর সে কাপড় দিয়ে তার নাক পরিষ্কার করছে। আসলে দূর থেকে কাপড়টা উড়ে আসার কারণেই ঠিক এমনটা দেখাচ্ছে। এই ছবিটা দেখে আপনাদের নিশ্চয়ই কাপল মনে হচ্ছে। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন আপনার চোখ আপনাকে ধোকা দিচ্ছে। আসলে এখানে থাকা ব্যক্তিটি তার হাতে একটি ম্যাগাজিন ধরেছিল, আর সেটাকেই কাপল মনে হচ্ছিল। ছবি তোলার সময় পেছনে কেউ আছে কিনা সেটা ভালো করে দেখে নেবেন, তা না হলে আপনার সাথেও কিন্তু এমনটা হতে পারে। এই ছবিটি দেখে নিশ্চয়ই আপনাদের মনে হচ্ছে বারাক ওবামার সাথে থাকা এই ব্যক্তির মাথা ভর্তি বাবরি চুল, কিন্তু না, আপনি ভুল দেখছেন। এই দ্বিতীয় ছবিটি দেখুন। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন পেছনের মহিলার চুলকে ক্যামেরা অ্যাঙ্গেলের কারণে সামনে থাকা ব্যক্তির চুল মনে হচ্ছে। এই নিউজ অ্যাঙ্কারের ছবিটি ভালো করে লক্ষ্য করুন। কি অবাক হচ্ছেন, এই নিউজ অ্যাঙ্কারের মাথায় চুলের পরিবর্তে ঘাস জন্মেছে? না, এটা আসলে তার মাথা থেকে জন্মায়নি। নিউজ অ্যাঙ্কারের পেছনের ব্যাকগ্রাউন্ডের দেয়ালের সাথেই এই ঘাস ছিল, কিন্তু নিউজ অ্যাঙ্কার সেই ঘাসের সামনে থেকে নিউজ প্রেজেন্ট করায় ঠিক এমনটা দেখাচ্ছে। এটা বেশ মজার একটি ছবি। আপনি হয়তো ভাবছেন এই ব্যক্তিটি কিভাবে এত বিশাল একজন মানুষকে গামলায় করে বয়ে নিয়ে যাচ্ছে। আসলে এটা ক্যামেরা অ্যাঙ্গেলের কারণে এমন দেখাচ্ছে। মূলত গামলার উপরে থাকা ব্যক্তিটি পিছনের ট্রাকের উপরে বসে আছে, সামনের ব্যক্তিটি গামলা নিয়ে হেঁটে যাচ্ছিল, কিন্তু ক্যামেরা অ্যাঙ্গেলের কারণেই এমনটা দেখাচ্ছে। কুকুরটা গাড়ির নিচে এমনভাবে বসে আছে দেখে যেন মনে হচ্ছে তার চোখে বিশাল একটি চশমা লাগানো আছে, কিন্তু না, এটা কোনো চশমা না, এটা গাড়ির সাইলেন্সার। হ্যাঁ, কোইনসিডেন্টলি গাড়ির সাইলেন্সার এভাবেই কুকুরের চশমায় পরিণত হয়ে গিয়েছে। ইউটিউবের এই স্ক্রিনশটটি দেখুন। এখানে এক ব্যক্তিকে একই সাথে দুইটি ভিডিও ইউটিউব সাজেস্ট করেছিল, যেখানে একটিতে টাইটেল ছিল আইপ্যাড তার বক্স থেকে গায়েব হয়ে গিয়েছে, আর দ্বিতীয়টিতে টাইটেল ছিল সে একটি বক্সে আইপ্যাড পেয়েছে। দেখে যেন মনে হচ্ছে উপরের ভিডিওর আইপ্যাড নিচের ভিডিওর আইপ্যাড বক্সে চলে এসেছে। আসলে এমন কোইনসিডেন্স দেখা সত্যি সৌভাগ্যের ব্যাপার। প্রথমে এই ছবিটা দেখলে আপনার মনে হবে ট্রাকে আঁকা এই মানুষটির ছবি পরিপূর্ণ, কিন্তু না, আপনার চোখ আপনাকে ধোকা দিচ্ছে। এবার ভালো করে লক্ষ্য করে দেখুন, ট্রাকে আর্ট করা ব্যক্তিটির চুলের অংশটুকু আর্ট করা হয়নি, অথচ পেছনের গাছটির পজিশনের কারণে মনে হচ্ছে এই ব্যক্তির ছবি আঁকানোটি একদম সম্পূর্ণ। আসলে চুল আর গাছের কম্বিনেশনের কারণে এমনটা মনে হচ্ছে। কি ভাবছেন, এখানে শত শত মেয়ে সুইমিং পুলে গোসল করছে? না, আপনি ভুল দেখছেন, এটি একটি খাবার, অথচ দেখে মনে হচ্ছে এখানে সুইমিং পুলে শত শত মেয়ে সুইমিং করছে। এই ছবিটি দেখুন আর বলুন যে বাচ্চাটির চেহারা কোনটা আর তার বাবার চেহারাই বা কোনটা, খুঁজে পাচ্ছেন না তাই তো? এইবার দেখুন গোলাকার যে শেপ দেখতে পাচ্ছেন এটা এই বাচ্চার চেহারা, আর লম্বা নাক আর ঠোঁটওয়ালা চেহারাটি বাচ্চার বাবার। আসলে ছবিটি দূর থেকে দেখলে মনে হয় বাচ্চাটির চেহারা যেন দেখাই যাচ্ছে না। এই ছবিটি দেখুন। আপনারা নিশ্চয়ই ভাবছেন এই ব্যক্তির হাত কিভাবে এত লম্বা হলো। আসলে এটা ফটোগ্রাফারের কীর্তি। অন্যরকম অ্যাঙ্গেলে তোলার কারণেই মনে হচ্ছে যেন এই ব্যক্তি তার লম্বা হাত দিয়ে মেয়েটির প্যাকেটে হাত রাখছে। প্রায়ই আমরা ফেসবুকে স্ক্রল করার সময় ফ্রেন্ড সাজেশন দেখতে পাই, কিন্তু এখানে এক ব্যক্তিকে এই দুইটি প্রোফাইলের ফ্রেন্ড সাজেশন দেখায়। ভালো করে লক্ষ্য করে দেখুন, দুই ব্যক্তিকে দেখে যেন মনে হচ্ছিল এরা একই সাথে ছবি তুলেছিল, শুধু দুজনে ছবি কেটে দুইটা প্রোফাইলে প্রোফাইল পিকচার বানিয়েছে। আসলে এরা আলাদা আলাদাভাবেই ছবি তুলেছিল, কিন্তু কোইনসিডেন্টলি দেখে মনে হচ্ছে এরা একই সাথে ছবি তুলেছিল। বিষয়টা সত্যিই বেশ মজার। এই কুকুরটিকে দেখুন। আপনাদের নিশ্চয়ই মনে হচ্ছে কুকুরটির কানের কাছে যেন কুকুরের বাচ্চা আটকে আছে, কিন্তু না, এটা কুকুরটির বাচ্চা না, এটা কুকুরটিরই কান। এবার আপনাকে যে ছবিটা দেখাতে চলেছি এমনটা মনে হয় কেউ কোনোদিনই দেখেনি। তো চলুন ছবিটি দেখে নেওয়া যাক। এই ছবিতে দেখা যায় একটি কুকুর গাভীর দুধ খাচ্ছে, আর কুকুরের দুধ খাচ্ছে কুকুরের বাচ্চারা, ভাবাই যায় না। বলুন তো এটা কোন পাখির বাচ্চা? না, এটা কোনো পাখির বাচ্চা না, এটা আলুর অন্যতম একটি শৈল্পিক নিদর্শন।
এই ব্যক্তিটার থ্রিডি পিয়ানোটি এমনভাবে এঁকেছে দেখে যেন মনে হচ্ছে সে সত্যি সি বিচে পিয়ানো বাজিয়ে চলেছে। এবার দেখুন বরফের কীর্তি, দেখুন বরফটি একেবারে হৃৎপিণ্ডের আকার নিয়েছে, এগুলোকেই বলা হয় রিয়েল কোইনসিডেন্স। এটা সত্যি ক্রিপি ছিল। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন এবং আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চ আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে বিবর্তন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।